নওশাদ সিদ্দিকীর মতো একজন মাননীয় বিধায়ক এবং একটি অত্যন্ত পবিত্র স্থান সংখ্যালঘু মুসলিমদের কাছে ফুরফুরা, সেই বাড়ির একজন দাদা হুজুরের একজন বাড়ির সন্তান, তাকে সে চোর না ডাকা, তাকে এইভাবে পিসিতে আটকে, তাদের সঙ্গে ওনাদের রাজনীতির সঙ্গে বিজেপির রাজনীতির তফাৎ আছে, ওনাদের বক্তব্যের সঙ্গেও আমাদের অনেক তফাৎ আছে, কিন্তু এইরকম একটি সম্মানীয় পরিবারের একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তাকে যেভাবে পিসি দিয়ে আটকে রাখা হয়েছে পুলিশ কাস্টডিতে করে, তো চোর ডাকাতের ক্ষেত্রে হয় না, আরাবুল বাইরে কেন? নওশাদ সিদ্দিকী ভিতরে, আমি তো সেদিনও বলেছি আজও বলছি, মুসলমানরা দল বেঁধে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছে, মুসলমানদের ভোটে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে, নির্দিষ্ট সংখ্যক অমুসলিম বিজেপিকে ভোট দিয়েছে, এটা নিয়ে তো আমি যেমন কমপ্লিটলি হিন্দু ভোটে জিতেছি, আমার এলাকায় 65,000 মুসলমান ভোটে মমতা ব্যানার্জি 64,000 পেয়েছে, মীনাক্ষী কয়েকশো পেয়েছে, আমি 100-200 হয়তো ভুলে পেয়েছি, এবারে এই এদের উপরে সবচেয়ে বড় অত্যাচার মমতা ব্যানার্জি করছে এবং এদেরকে এনআরসি আর বিজেপির জুজু দেখায়, কিন্তু মোদিজির সমস্ত উন্নয়নমূলক কাজ তিনি সবকা সাথ সবকা বিকাশের নামে তাদের জন্য দিয়েছে। রামপুরহাটে মুসলমান মহিলাদের পুড়িয়ে মেরেছে এরা, নওশাদ সিদ্দিকীর মতো দাদা হুজুর আবু বক্কর সিদ্দিকীর পরিবার, সেই পরিবারের ছেলেকে যেভাবে টেনে জুড়ে নিয়ে গেছে এবং যে যার ধর্ম মানে, ওর হাতে দেখবেন ছবিতে আমি রেখেছি, ও টুপিটা ধরে রেখেছে, সংখ্যালঘুরা টুপি ব্যবহার করে ঘরে, তাকে টেনে ইঞ্চড়ে নিয়ে গেছে, এই এই সংখ্যালঘু মুসলিমরা দেখুক এটা কাকে কাকে বসিয়েছে, কাকে বসিয়েছে, যোগী আদিত্যনাথজি ভালোবাসা দেন অধিকার দেন এরকম অত্যাচার।